ॐ नमः श्रीयतिरायाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालीनो रामकृष्णस्वमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। स्वामीजीर कर्मजोग द्वितीय अध्याय। ईज इज ग्रेट इन हिज ओन प्लेस, निज निज कर्मक्षेत्रे प्रत्येकेई बड़। तो प्रथम अध्याय आमरा प्रथम अध्यायेर नाम छिलो जे कर्म इन इट्स एफेक्ट ऑन कैरेक्टर, कर्म चरित्रेर उपर इहार प्रभाव। एई प्रथम अध्याय आमरा देखलाम जे स्वामीजी बोलछेन जे प्रत्येक कर्म करार समय एई जे भीतरेर मनोभाव एटीच्यूड सेटाई हलो प्रधान। এই মনোভাব বা অ্যাটিচুড সেটা যদি শুদ্ধ হয়, নিঃস্বার্থ হয় এবং যে কোনো কর্ম যদি ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করা যায়, তার দ্বারা আমাদের এক শুভ শক্তিশালী চরিত্র গঠিত হয়। সেই চরিত্রের মাধ্যমে আমাদের কোথায় যেতে হবে, স্বামীজি বলছেন যে দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ, ওখানে আমাদের পৌঁছতে হবে। এখন এই বর্তমান অধ্যায়ে স্বামীজি বলছেন কর্মের ক্ষেত্রে অবজেক্টিভলি ছোট বড় কর্ম বলে কিছু নেই, অর্থাৎ বাইরে থেকে কোনো কর্ম বড় কোনো কর্ম ছোট এই রকম কোনো কনসেপ্ট নেই। এইভাবে বাইরে থেকে কোনো কর্ম বড় কর্ম বা ছোট কর্ম এইরকম পার্থক্য করার চিন্তা, এটা জীবনে একটা মস্ত বড় ভুল। মানে চরিত্র গঠন করতে বিশেষ এক ধরনের কর্ম করতে হবে তা নয়। সুতরাং এই শীঘ্রই আমাদের এই কর্ম পরিবর্তন করতে হবে, পরিস্থিতির পরিবর্তন করতে হবে, এই রকম চিন্তা করে তার জন্য উদ্গ্রীব না হলেও হবে। বরং কী চেষ্টা করা উচিত, বরং আমাদের মনোভাব পরিবর্তন করা উচিত। মনোভাবে পরিবর্তন এনে, অর্থাৎ লোয়ার মোটিভ থেকে হায়ার মোটিভ, নিম্ন ধরনের যে মনোভাব তার থেকে উচ্চ মনোভাব, এই উচ্চ থেকে উচ্চতর মনোভাব নিয়ে আমাদের কিন্তু কর্ম করার কথা। সুতরাং এই যে দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম হেডিং নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, এই হেডিংয়ের মাধ্যমেই অনেকগুলো জিনিস স্বামীজি যেন বলছেন যে অন্যের কর্ম নিয়ে চিন্তা করবার দরকার নেই। তুমি নিজে নিজের প্রাপ্ত কর্ম যদি আন্তরিকভাবে সিনসিয়ারলি করো, উপযুক্ত মনোভাব নিয়ে করো, তাতেই তোমার উন্নতি হবে। বাহ্যত কর্ম চেঞ্জ করে পরিবর্তন করার কথা ভেবো না। তুমি যে পরিস্থিতিতে আছো সেখান থেকেই তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হবে। মানে স্বামীজি বলতে চাইছেন যে তোমার যে কোনো মানুষের যে মহত্ত্ব সেটা তুমি কি কাজ করছো তার দ্বারা নয়, তুমি কি মনোভাব নিয়ে করছো সেটাই হলো গুরুত্বপূর্ণ, সেটাই হলো গুরুত্বপূর্ণ। তো এখানে স্বামীজি যেন প্রকারান্তরে এই স্বধর্মের কথাই হিন্ট করছেন, নির্দেশ করছেন যে স্বধর্ম পরিত্যাগ করাতে, অর্থাৎ বাহ্যত কাজ পরিবর্তন করার চেষ্টাতে তোমার নিজের মনোভাবও ধাক্কা খায়, সেটা চট করে পরিবর্তন করার দরকার নেই। প্রত্যেকে যে যে স্থানে আছে সেই কার্যই যদি সে ঠিকভাবে ঠিক মনোভাব নিয়ে করে, সেখান থেকেই সে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হবে। কাজেই স্বামীজি এই অনেক আমাদের যে ভ্রান্ত ধারণা এই আমাদের দূর করছেন। কারণ অনেক সময় আমরা কোনো বাহ্যিক কারণে আমাদের নিজেদের কর্তব্য আমাদের ভালো লাগে না, ভাবি এটা খুব সাধারণ কাজ আর অন্যে যেটি করছে সেই কাজটাই খুব ভালো কাজ, শ্রেষ্ঠতর কাজ। কাজেই
নিজের কাজকে আমরা অবহেলা করি এবং অন্যেরটা করতে যাই। এরকম যে কবিতার লাইন আছে যে নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস, অর্থাৎ আমার কাজটা ভালো নয় অন্যের কাজটা ভালো, আমার কাজটা নিম্ন অন্যেরটা ভালো, তখন আমার কাজের প্রতি আমাদের আর আগ্রহ উৎসাহ উদ্দীপনা সেটা আর আন্তরিকভাবে আমরা করি না। আমরা কি করি, ও অন্যের কাজটা ভালো আমি অমনি সেই কাজটা করতে যাই। স্বামীজি এই ভুল ধারণাটা ভাঙছেন যে বাহ্যিক কারণে কোনো কারণে ঝামেলা সেই জন্য আমি নিজের কাজ অ্যাভয়েড করে অন্যের কাজ করতে চাই, বলছে না এই ধারণাটাই ভুল। যে কারো মহত্ত্ব কিন্তু প্রকাশ পাবে সে তার যে কর্ম সে প্রাপ্ত হয়েছে সেই কর্মই সে কীভাবে করছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো স্বামীজি বলছেন যে এই ধরনের যে এই বাহ্যত কর্ম করার কর্ম চেঞ্জ করার যে চিন্তা এটা কর্মযোগের যে আদর্শ স্পিরিট অফ কর্মযোগ এর থেকে মানুষকে দূরে নিয়ে যায়। দূরে ভগবান শঙ্করাচার্য এই গীতার ভাষ্যের প্রথমেই বলছেন যে মানুষ এই ভ্রান্ত ধারণা বশত তার স্বধর্ম ছেড়ে দেয় এবং অন্যের ধর্ম বা অন্যের কর্ম সে গ্রহণ করে। অর্থাৎ কি না, শঙ্করাচার্য বলতে চাইছেন যে মানুষের এই এরকম ভ্রান্ত ধারণা পরিত্যাগ করা উচিত যাতে সে নিজের কর্ম সঠিকভাবে করেই সে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। অর্থাৎ এর কারণ হিসাবে যেন তিনি বলতে চাইছেন যে এই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়। উদাহরণ হিসাবে আমরা দিতে পারি যেমন অর্জুন কিন্তু সে নিজের সে ক্ষত্রিয়, যুদ্ধ করা তার ধর্ম, কিন্তু তার মধ্যে একটা দুর্বলতা এসেছিল, সে যুদ্ধ করবে না বলেছে, যুদ্ধ না করে সে জঙ্গলে চলে যাবে বা সন্ন্যাস জীবন নেবে। ভগবান কিন্তু সেটা করতে দেননি, তিনি জানেন তার স্বধর্ম যে যুদ্ধ করা, সেটা করেই তাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, এবং সে যদি স্বধর্মের পথে এগিয়ে না যায় পরধর্ম নেয় সন্ন্যাস ধর্ম নেয় সেটা তার পক্ষে উন্নতির পক্ষে সাহায্য হবে না। আসল উদ্দেশ্য তো লক্ষ্য হলো যে তার মোক্ষ লাভ করতে চায়, জ্ঞান লাভ করতে চায়, কাজেই সেই জ্ঞান লাভ করার ক্ষেত্রে তার যে প্রাপ্ত কর্তব্য নিজ নিজ কর্মক্ষেত্রে তার যে কর্মক্ষেত্র ক্ষত্রিয় কর্ম সে ভেবেচিন্তেই যুদ্ধে এসেছিল, কাজেই সেই কর্ম এখন সেই কর্মটা কীভাবে করতে হবে সেটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই হলো খুব গুরুত্বপূর্ণ। তো নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, ভগবান অর্জুনকে কিন্তু তার নিজ কর্মক্ষেত্র পরিত্যাগ করতে দেননি। এখন নিজ কর্ম কীভাবে করতে হবে ভগবান তা কিন্তু তাকে শিখিয়েছেন গীতাতে। তো স্বামীজি এই কর্মযোগের এই দ্বিতীয় অধ্যায় শুরু করছেন সাংখ্য দর্শনের তিন গুণের যে কার্যাবলী এবং ব্যক্তি জীবনে প্রতি ক্ষেত্রে এদের যে গভীর প্রভাব সে তার বিচার বিশ্লেষণের মাধ্যমে এই দ্বিতীয় অধ্যায় শুরু করছেন। এবং এই সাংখ্যযোগের ইন্ট্রোডাকশনের মাধ্যমে সাংখ্যযোগের আলোচনার মাধ্যমে স্বামীজি এই পুরো জগতের সমস্ত মানব জাতির এক কমন এক্সপ্লানেশন দিচ্ছেন, যে সাধারণ ব্যাখ্যা দিচ্ছেন, সাধারণ যে সমস্ত মনুষ্য জাতিকে একটা ইউনিট হিসাবে তিনি ব্যাখ্যা করছেন। কারণ পুরো পৃথিবী বলছেন যে এই যে প্রকৃতি, এই যে নেচার, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি, যত জীব জন্তু প্রাণী যা কিছু আছে সবই কিন্তু এই তিনটে উপাদানের দ্বারা তৈরি। স্বামীজি এই প্রথম অনুচ্ছেদেই বাংলা পৃষ্ঠা 9 ইংরেজি পেজ নম্বর 13 তো প্রথমেই স্বামীজি বলছেন যে প্রথম অনুচ্ছেদেই সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত। সংস্কৃত ভাষায় ওই উপাদানত্রয়ের নাম সত্ত্ব রজ ও তম। বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা, ক্রিয়াশীলতা ও জড়তা, আর ইংরেজিতে বলছেন যে ইকুইলিব্রিয়াম, অ্যাক্টিভিটি অ্যান্ড ইনার্টনেস বলতে পারি। তমগুণের লক্ষণ কি? তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা, ডার্কনেস অর ইনঅ্যাক্টিভিটি, রজ
কর্মশীলতা অর্থাৎ অ্যাক্টিভিটি আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত আর সত্ত্ব ওই দুই গুণের সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম অফ দ্যাট টু অর্থাৎ এই রজ আর তমের ইকুইলিব্রিয়াম বলছেন। এখন সাংখ্য দর্শনের কথা স্বামীজি এখানটা এনেছেন, সাংখ্যজন প্রসঙ্গ যখন এলো যে এই সাংখ্য দর্শনের মতে যে এই প্রকৃতি সমস্ত জগৎ পৃথিবী এই তিনটে উপাদান সত্য রজ তম নামক এই তিনটে উপাদানে গঠিত, এইগুলিকে আমরা যদিও গুণ বলি আসলে এগুলো কিন্তু এই গুণ নয়, জগতের উপাদান কারণ বলছেন, এটা হলো উপাদান কারণ, এগুলো থেকেই এই জগৎ উৎপন্ন হচ্ছে। আর যেখান থেকে জগতের উৎপত্তি সাংখ্য দর্শনে তার এই টেকনিক্যাল নাম দিয়েছেন, তার বেদান্তে তার নাম হলো অব্যক্ত। অব্যক্ত মানে কি? অব্যক্ত অর্থাৎ যা ব্যক্ত নয়, যা প্রকাশিত নয়, ম্যানিফেস্টেড নয় বা ভেদাত্মক নয়, তা থেকেই সব পদার্থ উৎপন্ন হয়েছে, সব পদার্থ উৎপন্ন হয়েছে সেই অব্যক্ত অবস্থা থেকেই, এই তার থেকে এই জড়বস্তু অণু পরমাণু শক্তি যত শক্তি মন বুদ্ধি সব সেখান থেকে এসেছে। আমাদের এই দেহ যেমন আমরা বলি এই প্রকৃতি থেকে প্রসূত, তেমনি এই মন বুদ্ধি চিন্তা সবই ওই প্রকৃতি থেকেই এসেছে, সমস্ত কিছু ওই প্রকৃতি থেকে এসেছে। এই বাইরের জগতে এই উপাদান ত্রয়ের লক্ষণ বা প্রকাশ এরকম। তম মানে হলো যেটা স্বামীজি বললেন, জড়তা অন্ধকার বা কর্মশূন্যতা, আর রজ মানে হলো কর্মশীলতা এই আকর্ষণ আর বিকর্ষণ, সত্ত্ব মানে ওই দুইয়ের সাম্যাবস্থা। স্বামীজি এই তার এই সাংখ্য দর্শন সম্পর্কে বেশ কিছু লেকচার আছে অন্যান্য জায়গায়, এই জ্ঞানযোগের লেকচারেতে সাংখ্যীয় ব্রহ্মাণ্ড তত্ত্ব বলে একটি বক্তৃতা আছে, সেখানটায় স্বামীজি এই বলছেন যে তম মানে সর্বনির্ম শক্তি, সেখানে তমটাকে স্বামীজি একটি শক্তি হিসাবে বলছেন, আকর্ষণ রূপে বলেছেন। এখানটায় যেমন তম বলছেন, তম এখানটায় তম কিন্তু তমর লক্ষণ বলছেন অন্ধকার আর কর্মশূন্যতা, সেটা ঠিকই, আর ওখানে এই আকর্ষণ স্বরূপ বলছেন তমকে, আর রজকে বলছেন বিকর্ষণ স্বরূপ, আর সত্য হলো সর্বোচ্চ শক্তি এই উভয়ের সংযম স্বরূপ, মানে তিনটে বলছেন প্রত্যেকটাই একটা শক্তি, তম মানে সর্বনিম্ন শক্তি, আকর্ষণ স্বরূপ বলছেন তাকে, আকর্ষণ স্বরূপ কেন বললেন মানে যেন এটাও একটা নেগেটিভ টাইপের শক্তি, কারণ এটা যেন ওই আমাদের সবসময় নিষ্ক্রিয় হতে জড়ত্বের দিকে আকর্ষণ করছে, যে কিছু করতে ইচ্ছা করছে না, ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে, তো এটাকেও একটা দিনও সেটাকে স্বামীজি বলছেন আকর্ষণ স্বরূপ। আর রজ মানে কি? রজ মানে অ্যাক্টিভিটি, যে তা এই তমের থেকে কিঞ্চিত উচ্চতর অবস্থা, এটা যেন বিকর্ষণ স্বরূপ, এখানটায় স্বামীজি এটাকে বলছেন বিকর্ষণ স্বরূপ। আর সত্য হলো কি? সর্বোচ্চ শক্তি এই উভয়ের, তম আর রজ এই উভয়ের সংযম স্বরূপ। অতএব যখনই এই আকর্ষণ আর বিকর্ষণ শক্তির দ্বয় সত্যের দ্বারা সম্পূর্ণ সংযত হয় বা সম্পূর্ণ সাম্যাবস্থায় ব্যালেন্স সাম্যাবস্থায় থাকে, তখন আর এই সৃষ্টি বা বিকার থাকে না। বলে সৃষ্টি কখন হচ্ছে? যখন এই তিনটে শক্তির ডিসব্যালেন্স হয়, যখন সাম্যাবস্থা বিঘ্নিত হয় তখন এই সৃষ্টি, আর যখন সাম্যাবস্থায় থাকে তখন আর কিন্তু কোনো সৃষ্টি নেই, বিকার নেই, বিকার নেই। কিন্তু যখনই এই সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম নষ্ট হয় তখনই, অর্থাৎ এই ব্যালেন্স তাদের এই ব্যালেন্স সামঞ্জস্য নষ্ট হয়, তখন ও তাদের মধ্যে একটা শক্তি অপরগুলো অপেক্ষা কিন্তু প্রবলতর হয়ে ওঠে এবং তখন এই পরিবর্তন গতি আরম্ভ হয়, এই সমুদায়ের পরিণাম চলছে এবং সৃষ্টি এই প্রকারে চলে। তো এই হলো খুব সংক্ষেপে এই সাংখ্যের সৃষ্টিতত্ত্ব, যে সম্পূর্ণ সাম্যাবস্থা অব্যক্ত, কোনো কারণে সেখানে এই একটা ডিসব্যালেন্স শুরু হয়, একটা থেকে অন্যটার শক্তি যেন প্রাধান্য বিস্তার করে এবং একের পরে এক এই পরিবর্তন গতি আরম্ভ হয় আর এই সমুদায়ের পরিণাম চলতে থাকে। মোদ্দা কথাটা হলো যে এই
তিনটি উপাদানের দ্বারাই এই বিশ্বব্রহ্মাণ্ড সমস্ত কিছু তৈরি হয়েছে। বর্তমান অধ্যায়ের এই যে দ্বিতীয় যে বর্তমান চ্যাপ্টারের এই যে দ্বিতীয় অনুচ্ছেদ, এখানটায় স্বামীজি এখন স্বামীজি এই ব্যক্তি জীবনে এই তিন উপাদানের, তিন উপাদান মানে আমরা যদি ওই তিন গুণ বলি যে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, তিন গুণ বলি কিন্তু আসলে ওটা তিন উপাদান, যে প্রকৃতি এই তিন উপাদানের দ্বারা তৈরি, এই তিন উপাদানের ব্যক্তি জীবনে এর যে প্রভাব বিষয় সংক্ষেপে বলার পরে কর্মযোগের সঙ্গে এর সম্বন্ধ আলোচনা করবেন। এই ব্যক্তি জীবনের স্বামীজি ব্যক্তি জীবনে এই তিন উপাদানের যে প্রভাব সম্বন্ধে আলোচনা করার পরে কর্মযোগ সম্বন্ধে এর আলোচনা করবেন, কর্মযোগের সঙ্গে এর কী সম্বন্ধ এটা আলোচনা করবেন। তাহলে আমাদের জীবনে এই তিন গুণের যে প্রভাব, তার কার্যাবলী, তার যে ফল, বলছেন এই প্রত্যেক মানুষ, প্রত্যেক দেবতা, এই উদ্ভিদ, পশু, পাখি, সমস্ত কিছুই জড়বস্তু সব এই তিন উপাদান দ্বারা তৈরি। কেউ কিন্তু এই তিন গুণ থেকে আমরা মুক্ত নই, এই তিন গুণের প্রভাবে আমরা যেন জর্জরিত। আর এইগুলোর প্রভাব যার মধ্যে যটা বেশি, মানে যার প্রভাব মানে প্রিডমিনেন্স বেশি, সেই অনুযায়ী আমরা নামকরণ করি। মানুষের মধ্যে আমরা দেখি এই সত্যগুণী, রজগুণী, তমগুণী, এইরকম মানুষ দেখি, অর্থাৎ কি না, সত্যগুণও প্রধান, তার মধ্যে অন্য দুটো গুণও আছে কিন্তু প্রধান হলো সত্যগুণ, কারোর মধ্যে রজগুণও প্রধান, রজের প্রভাব বেশি, কারোর মধ্যে তমের প্রধান, কিন্তু অন্য দুটো গুণও তার মধ্যে আছে। একজন মানুষে আমরা দেখি অলসতা, কর্মহীনতা, জড়ভাব দেখি, সে ঘুমিয়ে থাকতে ভালোবাসে, বেশিক্ষণ ঘুমায়, মানে তার মধ্যে এই তমগুণের প্রাধান্যতা বেশি, তাকে তমগুণী বলি প্রাধান্যতা দেখে। আর একজন অত্যন্ত কর্মশীল, সে চুপচাপ বসে থাকতে পারে না, চাঞ্চল্যতা দেখি, শক্তির প্রকাশ দেখা যায়, যে এর মধ্যে রজগুণের প্রাধান্যতা এবং তাকে আমরা এই রজগুণী মানুষ বলি। আবার কারো মধ্যে দেখা যায় তার মধ্যে কর্ম আছে কিন্তু প্রশান্ত ভাব, মৃদু ভাব, সংযমের ভাব, এই এটা আসলে ওই দুটো, ওই রজ আর তম, এই দুটো গুণোদ্বয়ের যে অর্থাৎ ক্রিয়াশীলতা নিষ্ক্রিয়তার মধ্যে সামঞ্জস্য, এর এই সত্যগুণের প্রভাব বেশি, একে আমরা সত্যগুণই বলি। তো এই তিন গুণ কার মধ্যে বেশি বা কম, এই অনুযায়ী প্রাধান্যতা অনুযায়ী তার নাম দেওয়া হয়েছে। আর এক ধরনের বিশ্লেষণ আমরা দেখতে পাই যে একজন মানুষের মধ্যে আবার একজন যিনি সত্যগুণী, তার মধ্যে একটা সময়ে সত্যগুণের প্রভাব বেশি, আবার কখনো রজগুণের প্রভাব বেশি, কখনো তমগুণের প্রভাব, সেই রকম একজন রজগুণীর মধ্যেও কখনো কখনো সত্যের প্রভাব, কখনো রজের প্রভাব, কখনো তমের প্রভাব, এই রকম। যেমন এই বিভিন্ন সময়তে একজন মানুষের মধ্যে বিভিন্ন সময়ে এই বিভিন্ন গুণের প্রাধান্যতা দেখা যায়, কারণ প্রত্যেকেই এই তিনটে গুণ দিয়েই তৈরি। যেমন আমরা কখনো অত্যন্ত, স্বামীজি এখানটা এই দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন যে কখনো তম প্রবল হয়ে ওঠে, আমরা আলস্যপরায়ণ হই, নিষ্কর্মা হয়ে যাই, কতগুলি ভাবে বা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হই, মানে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে কখনো তমর প্রভাব বেশি দেখা যায়। আবার কখনো কখনো খুব কর্মশীলতা প্রবল হয়, কিছু না করে আমরা চুপচাপ বসে থাকতে আমাদের অস্বস্তি হয়, মানে রজের প্রভাব বেশি। আবার সেই আমাদের মধ্যে আবার কখনো এই উভয়ভাবের সামঞ্জস্য বিরাজ করে, মানে তখন সত্যগুণের প্রভাব। ইভেন প্রকৃতির মধ্যেও আমরা কখনো সত্যগুণের আধিক্য দেখি, কখনো রজগুণের আধিক্য, কখনো তমগুণের আধিক্য। যেমন বাইরের প্রকৃতিতে রাতে তমর প্রাধান্য, তা আমাদের মধ্যেও তার প্রভাব পড়ে, সেই জন্য মানুষ রাতে নিদ্রায় অভিভূত হয়ে যায়। মানে প্রকৃতিতে রাতে তমের প্রাধান্য, তখন ন্যাচারালি যেন ইনঅ্যাক্টিভিটি, তো মানুষ এই তখন মানুষ নিদ্রাতে অভিভূত হয়। দিনের বেলাতে যেই সূর্য উঠছে, ধীরে ধীরে যেন প্রকৃতির মধ্যে এই রজর প্রাধান্য, তো আমাদের এই কর্মপ্রবণতা কিন্তু বেড়ে যায়, তখন আমরা যত সূর্যের তেজ বাড়ে এই কর্মপ্রবণতা বেড়ে যায়।
আবার সন্ধিক্ষণে, যেমন ব্রাহ্ম মুহূর্তে এই সন্ধেবেলায় প্রকৃতি যেন এমন একটা অবস্থাতে আসে তখন সত্ত্বগুণের প্রাধান্য। তো আমাদের নিজেদের মধ্যে এবং বাইরের প্রকৃতিতে এই তিন গুণের যে স্বরূপ ও ব্যবহার কৌশল শিখে কর্মযোগ আমাদের ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। স্বামীজির এই সাংখ্য দর্শনের এই অ্যানালিসিস নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমাদের মধ্যে এই তিন গুণের প্রভাব, তার কার্যাবলী, এর এইগুলো ভালোভাবে জেনে আর প্রকৃতির মধ্যেও যে এর প্রভাব, এইগুলো জেনে আমাদের এই কর্মযোগ কর্ম করতে সাহায্য করে। উদাহরণ হিসাবে বলা যায়, কীরকম উদাহরণ, যেমন আমরা এই মাত্র বললাম যে প্রকৃতিতে বাইরায় যে স্বাভাবিকভাবেই যখন সত্যগুণের উদ্রেক, কখন ব্রাহ্ম মুহূর্তে, কখন সন্ধেবেলাতে, তখন বলছে, তখন তাহলে এইটা যদি আমরা জানি তাহলে কী হবে, বলছে তাহলে প্রকৃতিকে তুমি ইউটিলাইজ করো। প্রকৃতির মধ্যে যখন অটোমেটিক্যালি ব্রাহ্ম মুহূর্তে এই সন্ধেবেলাতে মানে সন্ধিক্ষণে এই সত্যগুণের আধিক্য দেখা যায়, বলছে তখন তুমি ধ্যান করো, তাহলে তুমি প্রকৃতি থেকেও সাহায্য পাবে। আমরা ওই তিন গুণের দ্বারা তৈরি, আমাদের মধ্যেও ওই রকম এই সন্ধিক্ষণে এই তখন কিন্তু এই সত্যগুণের আধিক্য দেখা যায়, প্রকৃতি থেকে সাহায্য আমরা নিতে পারি, আমাদের মনেও তখন এই সত্যগুণের উদ্রেক হয়, তখন বলছে তখন তাহলে ধ্যান করো। আমরা যদি এই সাংখ্য দর্শনের এই যে অ্যানালিসিস বিশ্লেষণ ভালো করে জানি তখন এটা কর্ম করতে কিন্তু সাহায্য করে, যে আমরা তখন প্রকৃতির সাহায্য নিয়ে নিজের মনেতেও তখন সাত্ত্বিক গুণের উদয় হয়, তখন বলছে তুমি ভালো করে মনটাকে কনসেন্ট্রেট করো, তাহলে তুমি সাহায্য পাবে, উচ্চ চিন্তা করতে পারবে। তার মানে এই সেই রকম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বলছে যেমন আমাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়ে, বলছে তাহলে তুমি ভালোভাবে ওই সময় কর্ম করো, আর রাতে তমর প্রবল বেশি, বলছে তখন বিশ্রাম করো। তো এই দেখাচ্ছেন যে উদাহরণ হিসাবে বলা যায় যে নিজেদের মধ্যে আর বাইরের প্রকৃতিতে এই তিন গুণের যদি তার স্বরূপ আর এই ব্যবহারের কৌশল আমরা শিখতে পারি, এই শিখে কর্মযোগ আমাদের ভালোভাবে কর্ম করতে সাহায্য করে। সেরকম কোনো কোনো স্থান, যেমন মন্দির, মন্দিরে মানুষ গিয়ে সেখানে সৎচিন্তা করে, প্রার্থনা করে, স্বাভাবিকভাবেই মন্দিরের ভাইব্রেশন কি সত্যগুণের ভাইব্রেশন, কাজেই সেই স্থানে গিয়ে তুমি অন্য কথা চিন্তা না করে সেখানে যদি আমরা ভগবান চিন্তা করি তাহলে আমি সেখানে সহায়তা পাব। এরকম বলছেন যে যে স্থানে অলরেডি ওই রকম ভাইব্রেশন আছে সেখানে তুমি গিয়ে ওই ভাইব্রেশনের সাহায্য তুমি নাও, ভাইব্রেশনের সাহায্য নাও, সেটা তখন এইটা জেনে কর্ম করলে তাতে আমরা ভালোভাবে কর্ম করতে পারব, কর্ম করতে পারব। এখন এই প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে ভগবান গীতাতে এই তিন গুণের বিচার বিশ্লেষণ খুব সুন্দরভাবে করেছেন, এবং বিচার বিশ্লেষণ করে এক আদর্শ স্তরে মানুষকে নিয়ে যাবার পথ দেখিয়েছেন, যে ভগবান যে গীতা হলো যে মোক্ষশাস্ত্র, কিন্তু সেখানে কিন্তু এই সাংখ্য দর্শনের তিন গুণের অ্যানালিসিস ভগবান প্রচুর জায়গাতে করেছেন। সুন্দর করে অ্যানালিসিস করে একটা আদর্শ স্তরে নিয়ে যেয়ে মানুষকে আলটিমেটলি মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। ভগবান বলছেন কত অ্যানালিসিস, ভগবান বলছেন আমরা যে আহার করি সেই আহার, যজ্ঞ, দান, তপস্যা, পূজা প্রভৃতি এই গুণভেদেই তিন প্রকার হয়, আবার এই গুণভেদে ত্যাগ তিন প্রকারের হয়, জ্ঞান, কর্ম, কর্তা, এই সত্ত্বাদি গুণভেদে তিন প্রকারের, আবার বলছেন বুদ্ধি, ধৃতি, সুখ, এই সবগুলো এই গুণভেদে তিন প্রকারের হয়। তো ভগবান এই এত সব যে বিচার বিশ্লেষণ করছেন, এই বিচার বিশ্লেষণ করার কারণ কি? কারণ হলো যে এই মানব জীবনের চরম লক্ষ্য হলো যে জ্ঞান লাভ। স্বামীজি প্রথমেই বলছেন দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ,
আর গীতাতে যে গীতা হলো মোক্ষ শাস্ত্র, যে তা কাজে এই জ্ঞান লাভকে আমরা বিভিন্ন ভাষাতে বলে থাকি। এটাকে আমরা ভগবান লাভ, পরম প্রাপ্তি, মোক্ষ, ব্রহ্মজ্ঞান লাভ বা একত্ব বিজ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ, ঈশ্বর দর্শন, এইরকম বিভিন্ন শব্দ দ্বারা আমরা প্রকাশ করি। স্বামীজি এই কর্মযোগে বলছেন মানব জীবনের চরম লক্ষ্য হল জ্ঞান লাভ। কিন্তু ওই যে জ্ঞান লাভ, আর জ্ঞান কি? এক জ্ঞানেই জ্ঞান। ভগবান রামকৃষ্ণদেব বলছেন যে এক জ্ঞানেই জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, মানে একত্ব বিজ্ঞান। শঙ্করাচার্য এই কঠোপনিষদ ভাষ্যে বলছেন যে এ হলো একত্ব বিজ্ঞান, যে এক সত্য, এক সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বস্তু বা ভগবান আছেন, তাঁর জ্ঞান, এই জ্ঞান লাভ করাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই একত্ব বিজ্ঞান বা এই আত্মজ্ঞান, এই মোক্ষ বা ব্রহ্মবস্তু, এটা কিন্তু এই সে কিন্তু এই তিন গুণের বাইরে, মানে এই একত্ব বিজ্ঞান ভগবান হলেন তিন গুণের বাইরে, যেখানে আমরা যেতে চাইছি, যে জ্ঞান আমরা লাভ করতে চাই। কিন্তু বর্তমানে আমাদের কী অবস্থা? বর্তমানে আমরা কিন্তু এই তিন গুণের মধ্যে, মানে তিন গুণের প্রভাবে আমরা জর্জরিত, আমরা প্রকৃতির অধীন, প্রকৃতির অধীন। কাজেই এখন কী করে যাব, কী করে আমরা ওই একত্ব বিজ্ঞান লাভ করব, জ্ঞান লাভ করব, প্রশ্ন হলো সেটা। ভগবান এই গীতাতে এই তিন গুণের যে বিচার বিশ্লেষণ করে এমন এক আইডিয়াল স্টেট, একটা আদর্শ জীবন বা আদর্শ স্তর, সেই পর্যায়ে মানবকে উন্নীত করতে চাইছেন, সেই আইডিয়াল স্টেটে যাওয়ার পথ দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন। সেই জন্য তিনি এই তিন গুণের অ্যানালিসিস এত সুন্দরভাবে করেছেন যে কী করে আইডিয়াল স্টেটে যাওয়া যাবে। ভগবান এরকম বলতে চাইছেন, সব দিক দিয়ে যদি দেখা যায় যে তাহলে সত্যগুণ প্রধান হলো যেই আইডিয়ালিস্টিক লাইফ, একটা আদর্শ মানব জীবন কি, যার সব দিক দিয়েই সত্যগুণ প্রধান। যে আগে যেগুলো বললেন, যে ওই যে আহার বলুন, যজ্ঞ বলুন, পূজা, কর্তা, কর্ম, জ্ঞান, ধৃতি, বুদ্ধি, সুখ, এই সবগুলোর যে সত্যগুণ প্রধান, যে সাত্বিক যজ্ঞ, সাত্বিক পূজা, সাত্বিক তপস্যা, সাত্বিক বুদ্ধি, সাত্বিক জ্ঞান, সাত্বিক ধৃতি, এইগুলো এই সব দিক দিয়ে এই সত্যগুণ প্রধান হলো একটা আইডিয়ালিস্টিক লাইফ, একটা আদর্শ জীবন, এটাই হলো শ্রেষ্ঠতম, উচ্চতম আদর্শ জীবন। আর রজগুণ প্রধান হলো কি? ওই রজগুণ প্রধান হলো একটা সাধারণ মানব জীবন। আর তমগুণ প্রধান হলো যে ব্যাড লাইফ, অশুভ জীবন, নিম্নতম জীবন। তাহলে করণীয় কি? করণীয় হলো আমাদের চেষ্টা হবে আমরা যে যেখানে আসি, যেরকম আমাদের মনের অবস্থা, সেখান থেকে আমাদের ওই সত্যগুণের স্টেটে যেতে হবে, যার মধ্যে তম বেশি, তম কমিয়ে ধীরে ধীরে রজ, রজ রজ থেকে কম তম, তারপর রজ, রজর সঙ্গে একটু সত্য মিশ্রিত, এইরকম করে করে স্টেপ বাই কর্ম করে করে ধীরে ধীরে সে আইডিয়ালিস্টিক যে সত্যগুণ সম্পন্ন যে জীবন, ওই স্তরে উন্নীত হতে হবে। আর যে রজ আছে তাকে রজ আরও কমিয়ে সত্যের দিকে, সত্যকে আরও বেশি পার্সেন্টেজ অফ সত্য, এইরকম করে করে বলছেন এই প্রত্যেকের প্রাপ্ত স্বভাব অনুযায়ী কর্ম করে ধীরে ধীরে উন্নত হওয়া, উন্নত থেকে উন্নততর, শ্রেষ্ঠতর অবস্থায় পৌঁছে আমরা যে সত্য গুণী অবস্থায় পৌঁছে আমরা তার বাইরে যেতে পারি। হঠাৎ করে আমরা কিন্তু লাভ দিতে পারবো না। মানে এই অ্যানালিসিস যদি আমরা জানি, যে ভগবান এই গীতাতে এই আইডিয়ালিস্টিক যে আদর্শ জীবনের কথা বলেছেন, এখন আমাদের প্রাপ্ত কর্ম সেই নিচু লোয়ার মোটিভ থেকে হায়ার মোটিভ নিয়ে ধীরে ধীরে এই তম থেকে রজ, রজ থেকে সত্যতে এই আইডিয়াল স্টেটে যাওয়ার চেষ্টা, যাতে কি না আমরা আলটিমেটলি এই প্রকৃতির বাইরে চলে যেতে পারি। কিন্তু হঠাৎ করে আমরা লাভ দিতে পারবো না। স্বামীজি বলছেন সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করে বলছেন যে এই সত্যগুণের ধোঁয়া তুলে দেশটা তমতে ডুবে আছে। সেই জন্য স্বামীজি কী করলেন, এই কর্মের প্রবর্তন করলেন।
যে যদি সত্যগুণে সত্যি যেতে হয়, কিন্তু ওই সত্য আর তম দেখতে এক ধরনের, দেখতে এক ধরনের, সেই জন্য অনেক সময় আমরা ভুল করি। তো বলছে তমতে ডুবে আছে, তাহলে তম থেকে কিন্তু সে সত্যগুণে যেতে পারবে না, সেই জন্য তাকে রজ আসতে হবে। তাহলে বেশি তম থেকে কম তম, রজ আরও বেশি রজ, আরও তমটা কম, আরও বেশি রজ, রজ হতে হতে তার সঙ্গে সত্যের মিশ্রণ, এইরকম করে করে বলছে ধীরে ধীরে সত্যগুণ কিন্তু বাড়াতে হবে। কাজেই মানে স্বামীজি বলতে চাইছেন যে যে প্রত্যেকের প্রাপ্ত কর্ম অনুযায়ী কর্ম করে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর শ্রেষ্ঠতর অবস্থায় পৌঁছতে হবে। অর্থাৎ কি না, এটাই স্বামীজি বলতে চাইছেন। আর ভগবান গীতাতে বলছেন যে তোমার স্বভাব অনুযায়ী তুমি এগোতে পারবে, যা তোমার পক্ষে স্বাভাবিক নয় তা তুমি ইমিটেট করো না, করা উচিত নয়। হ্যাঁ, সে সত্যগুণে যেতে চাইছে, তাহলে প্রশ্ন আসবে তাহলে সত্যগুণকে সে ইমিটেট করবে না? বলছে না, তুমি প্রাপ্ত কর্ম ঠিকভাবে করে করতে 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 তোমার মধ্যে সত্যগুণ বাড়বে। হঠাৎ করে আমি যে একদম অলস, সে বলবে না আজকে থেকে আমি প্রচণ্ডভাবে ধ্যান করব। সত্যগুণের লক্ষণ যে সে খুব করে জপ, ধ্যান, ত্যাগ, বৈরাগ্য। বলছে না, সে যে তমগুণে সে হঠাৎ করে ওইটা ইমিটেট করতে পারবে না, তমগুণে যে তাকে প্রথমে রজ বাড়াতে হবে। সেই জন্য এই ভগবান গীতাতে বলছে তুমি তোমার স্বভাব অনুযায়ী এগোতে পারবে, স্বভাব অনুযায়ী এগোতে পারবে, তোমার পক্ষে যেটা স্বাভাবিক নয় তা তুমি ইমিটেট করো না। অর্থাৎ তোমার প্রাপ্ত কর্তব্য কর্ম করেই তোমাকে এগোতে হবে, এইটা সেটাতেই তার অধিকার। এই অধিকারের প্রশ্ন সেখানেই আসে। অধিকার মানে এই যা কিনা কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে করতে পারে। এখন কেউ বলতে পারে স্বাভাবিকভাবে তো আমি খারাপ কাজও করতে পারি, গুন্ডা বদমাশি করতে। বলছে না, এই অধিকারের প্রশ্ন তখনই আসে যে যা কিনা যে কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে করতে পারে, আর যা তার আধ্যাত্মিক জীবনের পক্ষে উপযোগী বা সাহায্যকারী, যাকে আলটিমেটলি তাকে ওই মোক্ষের পথে, জ্ঞান লাভের পথে নিয়ে যেতে হবে। এই দুটো ফ্যাক্টর, যে আমি আমার প্রাপ্ত কর্তব্য কোনটা হবে, যা সে স্বাভাবিকভাবে করতে পারে, আর কি যা তার আধ্যাত্মিক জীবনের পক্ষে উপযোগী। স্বাভাবিকভাবে করতে পারে মানে চুরি ডাকাতি যদি বা মিথ্যা কথা স্বাভাবিকভাবে বলে, সেটা কিন্তু আধ্যাত্মিক জীবনের পক্ষে উপযোগী নয়, কাজেই ওখানে ওটা কেটে গেল। তাহলে এটাই হলো অধিকার তার, যা কিনা সে স্বাভাবিকভাবে করতে পারে এবং যা তার আধ্যাত্মিক জীবনের পক্ষে উপযোগী, সাহায্যকারী, তাকে আরও উন্নতির দিকে নিয়ে যায়, একাত্ম জ্ঞানের দিকে নিয়ে যায়, ভগবান লাভের দিকে নিয়ে যায়, সেটাতেই কিন্তু তার অধিকার, সেটাতেই কিন্তু তার আলটিমেটলি সেই মোক্ষলাভে, মোক্ষের দিকে বা জ্ঞান লাভের দিকেই তাকে যেতে হবে। কিন্তু তার স্বভাব অনুযায়ী, প্রত্যেক মানুষের স্বভাব অনুযায়ী প্রাপ্ত কর্ম করে যে যেখানে আছে সেখানেই সে বড়, সেইটাকে সঠিক মোটিভ নিয়ে, নিম্ন মোটিভ থেকে উচ্চ মোটিভ, আর উচ্চতর মোটিভ নিয়ে করে আলটিমেটলি তাকে এই সত্যগুণ, সত্যগুণের বাইরায় তার এই জ্ঞান লাভ করতে হবে। এটা স্বামীজি এই প্রথম এই দ্বিতীয় প্যারাগ্রাফে এইটা কিন্তু আলোচনা করলেন, দ্বিতীয় প্যারাগ্রাফে আলোচনা করলেন যে এই দ্বিতীয় প্যারাগ্রাফে এখানটায় বলছেন এই পৃষ্ঠা 10 এখানটায় স্বামীজি বলছেন যে এই ত্রিবিধ গুণ বা উপাদানে বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়, ইহাদের স্বরূপ ও ব্যবহার। এই 10 পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের লাস্টে বলছেন ইহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখিয়ে কর্মযোগ আমাদেরকে ভালোভাবে কর্ম করতে সাহায্য করে, সাহায্য করে। মানে এই তিনটে গুণ, এই তিনটে উপাদান এর যে বিশ্লেষণ, ত্রিবিধ উপাদানেই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়, এই জন্য যে স্বরূপ ও ব্যবহার জেনে তার কৌশল শিখিয়ে কর্মযোগ আমাদের ভালোভাবে কর্ম করতে সাহায্য করে, সাহায্য করে। যার যেরকম গুণের প্রবণতা, যেরকম গুণের প্রবণতা তার সেরকম কর্ম হয়, যার যেরকম গুণের প্রবণতা তার কিন্তু কর্ম কিন্তু সেরকমই। আর আমাদের প্রত্যেকেই এই নিজের প্রকৃতি কীরকম সেটা
এই বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এবং সেই অনুযায়ী এই কর্মে নিয়োজিত হতে হবে এবং সেখান থেকে অ্যাটিচিউড ভাব পরিবর্তন করে অর্থাৎ লোয়ার অ্যাটিচিউড থেকে হায়ার অ্যাটিচিউড আরও হায়ার অ্যাটিচিউড এই রকম উচ্চ মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আর উচ্চ মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে এটাই স্বামীজি এই দ্বিতীয় প্যারাগ্রাফে এইগুলো আলোচনা করেছেন যে আমাদের এক ব্যক্তির মধ্যেই এই ভিন্ন ভিন্ন সময়ে কোনো গুণের প্রাধান্য আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতেও এইরকম আলাদা আলাদাভাবে আমরা এই তিন গুণের প্রভাব দেখতে পাই। তো এইগুলো এইরূপে সমুদায় সৃষ্ট জগতে পশু উদ্ভিদ মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখতে পাই। এটা জানলে আমাদের এই কর্মযোগের ক্ষেত্রে এটা খুবই কাজে লাগবে। এই এর পরের প্যারাগ্রাফে স্বামীজি বলছেন যে হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন। এই পৃষ্ঠা বাংলাতে পৃষ্ঠা দশের দ্বিতীয় প্যারাগ্রাফে দ্বিতীয় প্যারাগ্রাফ শুরু করছেন যে এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয়। উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে। এরপরের যে ইম্পর্টেন্ট আইডিয়া স্বামীজি নিয়ে এসছেন সেটা হলো কি, মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন। হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন। হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন। হ্যাঁ, এই ইংরেজি পেজ নাম্বার 14 এই সেকেন্ড লাইনে হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন এটা বলছেন যে মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন, শ্রেণীবদ্ধ সংস্থা। মানে স্বামীজি বলতে চাইছেন যে এই কেউ বাইরে থেকে এভাবে বানায়নি, এগুলো সব এই গুণ অনুযায়ী হয়েছে। যে এই যে গ্রেডেড অর্গানাইজেশন ক্রমনিবদ্ধ সংগঠন একটা শ্রেণীবদ্ধ সংস্থা, এটা বাইরে থেকে এভাবে কেউ বানায়নি। যেমন আমাদের মধ্যেই যে আগে আলোচনা হয়েছে এক প্রকার মানুষ আছে যারা শ্রেষ্ঠ, যাদের মধ্যে এই কর্তৃত্ব ভাব খুবই কম, নেই বললেই চলে। কর্তৃত্ব অভিমান বা ফলাকাঙ্ক্ষা এইগুলো ত্যাগ করে অনাসক্তভাবে সে এই বিহিত কর্ম তার প্রাপ্ত কর্ম করে যান এবং সর্বদা চেষ্টা করে এই ভাব নিয়ে। তাদের আগ্রহ হলো এই উচ্চ চিন্তাতে, শাস্ত্র চিন্তাতে আগ্রহ, ভগবত তত্ত্বে আগ্রহী। আর এই প্রকারের যে মানুষ তাদের মধ্যে এই সম দম এই তপ শৌচ ক্ষমা সরলতা এইসব গুণের প্রাধান্য দেখা যায়, এইগুলো তাদের যেন স্বভাবজাত স্বভাবজাত। কাজেই এই তার মানে কি, তাদের মধ্যে সত্য গুণের প্রাধান্যতা। আমাদের ভারতবর্ষে তাদের নাম দেওয়া হয়েছে, একটা নাম দেওয়া হয়েছে, বলছে তার নাম দেওয়া হলো ব্রাহ্মণ। যে ব্রাহ্মণ মানে এই জন্মগত ব্রাহ্মণ নয়, এই গুণগত, গুণগত এইসব গুণ যার মধ্যে আছে, এই সম দম তপ শৌচ ক্ষমা সরলতা এবং যাদের মধ্যে এই কর্তৃত্ব অভিমান এবং ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যারা অনাসক্তভাবে কর্ম করেন, এগুলো সব সত্যগুণের লক্ষণ, এদের নাম দেওয়া হয়েছে ব্রাহ্মণ। আর এক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই যাদের মধ্যে এই পরাক্রম তেজ ধৈর্য কার্যকুশলতা যুদ্ধে অপরাণমুখতা এবং তারা দানে মুক্তহস্ত আর অন্যকে শাসন করার তার শক্তি আছে, ইচ্ছা আছে, এইগুলো তার স্বভাবজাত, এইরকম কিছু মানুষ দেখা যায়। এবং তারা এই ফল কামনা করে অহংকার সহকারে বহু কষ্ট স্বীকার করে সে কাজ করে, তাই এদের মধ্যেই রজগুণের প্রধানতা দেখা যায়। আসলে এদের মধ্যে সত্যগুণও আছে, এই সত্য মিশ্রিত এই রজের পরিমাণেই বেশি। এদের নাম দেওয়া হয়েছে ক্ষত্রিয়, এদের নাম দেওয়া হয়েছে ক্ষত্রিয়। আরেক শ্রেণীর মানুষ দেখা যায় যে যাদের স্বভাবজাত কী হলো, বলছে এই ব্যবসা বাণিজ্য এইগুলোই হলো বিজনেস ক্লাস, ব্যবসা বাণিজ্যের কৃষিকাজ, এদের মধ্যেও রজগুণের প্রভাব বেশি কিন্তু তম মিশ্রিত, এদের নাম দেওয়া হয়েছে বৈশ্য। আরেক শ্রেণীর মানুষ আছে যারা সেবাকর্ম তাদের স্বভাবজাত, সেবাকর্ম স্বভাবজাত,
এদের মধ্যেও রজ আছে, কিন্তু রজ মিশ্রিত তমর ভাবটা বেশি। তারা তাদের এই যে কোনো কাজ করার সময় এই শুভ অশুভ কি ফল হবে এটা তারা বিচার করতে অতটা পারে না। বলছে তারা যে অর্থ ব্যয় করে বা তাদের এই অর্থ ব্যয় হিংসা ও নিজের সামর্থ্যকে সে বিচার না করে অবিবেকবশত অনেক সময় কার্য শুরু করে, বলছে এবং তারা অনেক সময় অলসযুক্ত বিষাদযুক্ত হয়ে পড়ে। বলছেন এই যে এই ধরনের গুণ তাদের নাম দেওয়া হয়েছে শূদ্র, মানে এইগুলো কিন্তু এই জন্মগত শূদ্র বা জন্মগত বৈশ্য, জন্মগত ক্ষত্রিয়, জন্মগত ব্রাহ্মণ নয়, গুণ অনুযায়ী এটাকে বলছে গুণগত। এই রকম এক ধরনের মানুষ দেখা যায় সমাজে, এটা প্রত্যেক দেশেই দেখা যায়, প্রত্যেক দেশেই কিন্তু এইরকম দেখা যায়। সেই অনুযায়ী তাদের সত্যগুণ প্রধান তাদের নাম দিয়েছেন ভারতবর্ষে ঋষিরা, তাদের নাম দিয়েছেন ভগবান নাম দিয়েছিলেন ব্রাহ্মণ, সত্যগুণের প্রাধান্যতা। আর যাদের রজ বেশি কিন্তু সত্য মিশ্রিত তাদের নাম দিয়েছেন ক্ষত্রিয়, আর যাদের মধ্যে এই রজ বেশি কিন্তু তম মিশ্রিত তাদের নাম দিয়েছেন বৈশ্য, আর যাদের এই তম বেশি আর রজ মিশ্রিত তাদের নাম দিয়েছেন শূদ্র। এগুলো কিন্তু জন্মগত নয়, গুণ দেখে এইসব নাম দেওয়া হয়েছে। বলছে এটি যে গ্রেডেড অর্গানাইজেশন, শ্রেণীবদ্ধ, বলছে অটোমেটিক্যালি গুণ অনুযায়ী এইগুলো সমাজে দেখা যাচ্ছে। এই পরে এগুলো আমরা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো জন্মগতভাবে আমরা বলে থাকি, কিন্তু আসল উদ্দেশ্য ঋষিদের সেটা ছিল না, যে গুণগত যার মধ্যে শ্রেষ্ঠ গুণাবলী সব থেকে বেশি, সত্যগুণ বেশি, তাদের নাম দেওয়া হয়েছিল ব্রাহ্মণ। এই রকম আর কি, মানে উদ্দেশ্য কি, স্বামীজি বলছেন যে হিউম্যান সোসাইটি যে গ্রেডেড অর্গানাইজেশন, বলছে এইগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি, এইগুলো কেউ তৈরি করেনি, এটা ওই তিন গুণের প্রভাবেই এরকম হয়েছে। আমরা আপনি যে কোনো কনস্ট্রাকশন সাইট, বড় বড় যে বিশাল কনস্ট্রাকশন হচ্ছে সেই সাইটে যদি যান দেখবেন যে প্রচুর শ্রমিক কাজ করছে, আর একজন সুপারভাইজার সে চিৎকার করে কাজ করাচ্ছে, গালিগালাজ দিচ্ছে, মানে বেশিরভাগই লোক এই তারা কাজ করতে চায় না, হুইপ করে কাজ করাতে হয় বেশিরভাগ, সেরকম মানে সেটাই হলো বেশি যে। আর তারপর যারা এই সুপারভাইজার হুইপ করে, বলছে হুইপ দিয়ে কাজ করায় তাদের অত মাথা নেই, কিন্তু এদের হুইপ দিয়ে কাজ করে, বলছে তাদের সংখ্যা ওদের থেকে কম, তার থেকে আরও কম যারা ধরুন ইঞ্জিনিয়ার যাদের মাথা আছে প্ল্যান করতে পারে তাদের সংখ্যা আরও কম, আর তার থেকে আরও কম যারা ভিশনারি যারা কি দূরদৃষ্টি সম্পন্ন। তো এটা বলে হিউম্যান, যে প্রথম লেভেলে হলো একদম বেস লেভেল 50% একটা ত্রিভুজের মতো, বেস লেভেলে তাদের শ্রমিকদের সংখ্যা বেশি, তারপর ধীরে ধীরে উপরে উঠছে, উঠে গিয়ে একদম বলছেন যে এরকম হিউম্যান সোসাইটি যে গ্রেডেড অর্গানাইজেশন, গ্রেডেড অর্গানাইজেশন। যে কোনো আপনি অফিসে যান, স্কুলে যান, ছাত্রদের মধ্যে দেখুন, টিচারদের মধ্যে দেখুন, পলিটিশিয়ানদের মধ্যে দেখুন, সর্বত্র এই ক্যাটাগরি। কেউ আছে খুব ভালোভাবে কাজ করে অফিসে আদালতে ছাত্রদের পড়ানোর ক্ষেত্রে, এবং ছাত্রদের মধ্যেও খুব উৎসাহী, সৎ, সত্যগুণী প্রধান। কেউ আছে তার সঙ্গে রজগুণও আছে, কিন্তু আর কাজও আছে প্রচণ্ড রজগুণ, সত্যটা কম। তো বলছেন এই হিউম্যান সোসাইটি যে গ্রেডেড অর্গানাইজেশন, বলছে এটা সব ক্ষেত্রেই দেখা যায়, সব ক্ষেত্রে। সাধুদের মধ্যেও ঠাকুর বলছেন যে সত্যগুণী সাধু, রজগুণী, তমগুণী। দেখুন সাধারণত বলছেন সাধু সন্ন্যাসী মানে তারা প্রধানত সত্যগুণী, এখন এমন সাধু কমিউনিটি আবার বলছে সত্যগুণী সাধু, তার মধ্যে আবার রজগুণী প্রধান সাধু, আবার তমগুণী প্রধান সাধু। দেবতাদের মধ্যেও, দেবতারা হলো মনুষ্যদের থেকে আরও উঁচু, তারা আরও সত্যগুণ সম্পন্ন, কিন্তু তাদের মধ্যেও বলছে আবার এই সত্যগুণ প্রধান দেবতা, রজগুণ প্রধান দেবতা, তমগুণ প্রধান দেবতা। কাজেই এই সত্য রজ তম প্রধান এইগুলো বলছেন সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। স্বামীজি এইটা বোঝাতে চাইছেন হিউম্যান সোসাইটি যে গ্রেডেড অর্গানাইজেশন, শ্রেণীবদ্ধ, শ্রেণীবদ্ধ, এটা কেউ করেনি, এইটা এই তিন গুণ অনুযায়ী কিন্তু তৈরি হয়েছে জগতের সমস্ত জিনিস, মানুষ, দেবতা, উদ্ভিদ, তো সমস্ত কিছুই এই রকম আর কি। এবং জিনিসপত্রের মধ্যেও কোনো জিনিস এত স্বচ্ছ, কোনো জিনিস এত খাবারের মধ্যেও সত্যগুণী খাবার, রজগুণী খাবার, তমগুণী খাবার,
মানে ওই ওই গুণাবলী কিন্তু তার মধ্যে বেশি দেখা যায়। তো এইরকম বলছেন হিউম্যান সোসাইটি ইজ এ গ্রেডেড অর্গানাইজেশন, এটাও মানুষের ক্ষেত্রে বলেছেন যে এই গুণের মাধ্যমেই কিন্তু এরকম হয়েছে। এই গ্রেডেশন কিন্তু সর্বত্র আছে, গ্রেডেশন ইজ এভরিহোয়ার, গ্রেডেশন ইজ এভরিহোয়ার। এই এটা এই নয় যে আমাদের স্মৃতিতে বলেছে বলে এই রকম বলছে, না স্মৃতিতে এইগুলো বলা আছে স্মৃতি, কিন্তু এইগুলো সমস্ত সমাজেই কিন্তু দেখা যায়। এ ইউরোপীয়তেও দেখা যাবে, আমেরিকাতেও দেখা যাবে, সর্বত্র কিন্তু এই রকম যে এটা প্রত্যেক সোসাইটিতেই এরকম দেখা যায়। এই আমরা কাজের ক্ষেত্রে যেটা আলোচনা করি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দেখি, এটা হচ্ছে গ্রেডেড অর্গানাইজেশন। ইভেন অধ্যাত্ম পিপাসুদের ক্ষেত্রেও, যেমন কারো ক্ষেত্রে বলছে কেউ কর্মযোগ ভালো লাগে, কর্মযোগে তার নিষ্ঠা, কারো কিন্তু ভক্তিযোগে নিষ্ঠা, কারো রাজযোগে নিষ্ঠা, কারো জ্ঞানযোগে নিষ্ঠা। কাজেই দেখা যাচ্ছে এইরকম, এটাকে অস্বীকার করার উপর নেই। ভগবান গীতাতে দুটো প্রধান বলছেন, কর্মনিষ্ঠা আর জ্ঞাননিষ্ঠা। ইটস এ গ্রেডেড অর্গানাইজেশন, শ্রেণীবদ্ধ, তার স্বভাব অনুযায়ী যেটা ভালো লাগে, স্বভাব অনুযায়ী যেটা ভালো। তাহলে মানে এই ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপটিচিউড দেখা যায়, যে এক একজন আর কারো ডাক্তারি পড়তে ভালো লাগে, কারো ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কারো কম্পিউটার সায়েন্স, কারো সিভিল ইঞ্জিনিয়ারিং, কারো মেরিন ইঞ্জিনিয়ারিং। তো এইরকম অ্যাপটিচিউড কিন্তু দেখা যায়, কারো আর্টস ভালো লাগে, কারো হিস্ট্রি ভালো লাগে। বলছি ইটস এ গ্রেডেড অর্গানাইজেশন, সমস্ত ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে কী অর্থ দাঁড়ালো? যে প্রত্যেকে কিন্তু একটা পয়েন্টে সবাই এক ধরনের নয়, অ্যাপটিচিউড ইন্টারেস্ট গুণ কিন্তু আলাদা, যে ভিতরে বাইরে সবাই এক স্তরে নয়, এইটা বোঝা যাচ্ছে। ভিতরে বাইরে সবাই এক স্তরে নয়, এটা ভালো করে বোঝা যাচ্ছে। আর এটা সমস্ত দেশে সর্বস্তরে যদিও আছে, কিন্তু এই ভারতবর্ষের এই ঋষিরা এইটা খুব চর্চা করেছেন, এ নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন এবং বলছেন যে সেই অনুযায়ী এই কর্ম নির্ধারিত হয়েছে। অন্য দেশেও এটা আছে, কিন্তু তারা সেটা জানে না, মানে যে গুণ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি হয়েছে, ভারতবর্ষে এইটা তীব্রভাবে বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী কর্ম নির্ধারিত হয়েছে। অন্য দেশে এটা জানে না বলে তাদের মধ্যে কিছু কিছু ভুল ধারণা দেখা যায়। যেমন এই অন্য দেশে যার টাকা বেশি, যে প্রচুর ধনী, বলছেন ধরো লটারিতে বিশাল করে সে একটা টাকা পেল, সে তাহলে কী হবে বলছে, পরের দিন তাকে সোসাইটিতে উচ্চ স্থান দেবে, অথচ তার কিন্তু এই সদ্গুণাবলী সেটা কিছু নাই। কাজে এটা ভুল ধারণা হয়ে যাচ্ছে যে টাকার ভিত্তিতে, ধনের ভিত্তিতে তাকে সোসাইটিতে উচ্চ স্থান দেওয়া, এটা কত ভুল ধারণা, এটা কত ভুল ধারণা। যে মা অর্থ কিন্তু ওই অর্থই যদি একমাত্র ক্রাইটেরিয়া হয়, তাহলে তো মানুষ পশুর দিকে চলে যাবে। কিন্তু এই আরও একটা জিনিস বলছেন যে অথচ ভগবান যীশুখ্রিস্ট কিন্তু এটা, তিনি তার যদি উপদেশ আমরা দেখি তাতে কিন্তু তিনি এটা জানতেন, সেই জন্য ওই সারমন অন দ্য মাউন্ট এই যে উপদেশ দিয়েছিলেন, তিনি এই উপদেশ কিন্তু সবাইকে দেননি, ইনি দিয়েছিলেন কয়েকজন সিলেক্টেড, যারা অত্যন্ত ত্যাগী, যারা ত্যাগ করতে পারবে, ভগবানের জন্য তাদের সমস্ত জীবন দিতে প্রস্তুত, তাদের জন্যই কিন্তু সেই সারমন অন দ্য মাউন্ট এই উপদেশ দিয়েছেন। তাদের বলছেন দে আর দ্য সল্ট অফ দ্য আর্থ। যীশুখ্রিস্ট ওই উপদেশ সবার জন্য পাইকারি হারে দেননি, কারণ হিউম্যান সোসাইটি যে গ্রেডেড আর সবাই ওই রকম ত্যাগ বৈরাগ্য ভগবানের জন্য সমস্ত জীবন দিতে পারবে না, মানে যীশুখ্রিস্টের উপদেশে কিন্তু এই ভাবটা আছে, কিন্তু অনেক ক্রিশ্চিয়ান যারা তারা এটা কিন্তু ধরতে পারেনি। এই অর্থাৎ এই হিউম্যান সোসাইটিতে, সমাজে এই শ্রেণীবদ্ধ সংগঠন সবাই এক স্তরের নয়, এটা ঠিকভাবে বুঝতে না পারলে ভুল হয়। সেই জন্য এই যে বেদান্তের যে সমবুদ্ধি, এটাই মায়ার জগতের মধ্যে যখন আমরা বুঝতে চেষ্টা করি, তখন আমাদের মধ্যে একটা এই ভ্রান্ত ধারণার জন্ম দেয়, অনেকে বুঝতে পারে না যে সবাই এক। যেমন সবাই এক কীরকম, এই যে কমিউনিজম বলছে সবাইকে এক করে ফেলো, সমত্ব কীরকম বলছেন, একজন কার্পেন্টার আর একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার,
সবাই কিন্তু একই স্যালারি প্রাপ্ত হবে, বলছে যদি না মানো তাহলে কিন্তু বুলডোজার দিয়ে চালানো হবে, মানে কিন্তু এটা কিন্তু ফেল করবে, হতেই পারে না। সবার ক্যাপাবিলিটি এক ধরনের নয়, সবার মেন্টালিটি এক ধরনের নয়। এই এখন তাহলে কি এই ভারতবর্ষে কি হয়েছে? ভারতবর্ষে কিন্তু এই বিভিন্ন মানুষের এই কর্মের মধ্যে তফাত করা হয়েছে, কিন্তু এটা তফাত করা হয়েছে গুণ অনুযায়ী, গুণ অনুযায়ী। কিন্তু ভারতবর্ষে এই ভগবান লাভে, ইষ্ট সিলেকশনে, ইষ্ট নির্ধারণে, ঈশ্বর দর্শনের জন্য কাউকে কখনো বাধা দেওয়া হয়নি। যে একদম যে মেথ সেও কিন্তু ভগবান লাভ করতে পারবে, যে ব্রাহ্মণ সেও কিন্তু ভগবান লাভ করতে পারবে। কাজেই গীতাতে আমরা এই জিনিসটা পাই, এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা জিনিস, যে কর্মের তফাত হতে পারে, তার প্রাপ্ত জন্ম অনুযায়ী প্রাপ্ত কর্ম আলাদা হতে পারে, সে একজন দ্রুত সেলাই করতে পারে, কিন্তু ভগবান লাভে, ঈশ্বর দর্শনে, ইষ্ট সিলেকশনে, ধর্মেতে কখনো কখনো বাধা দেওয়া হয়নি। ভগবান গীতাতে বলেছেন, স্বে স্বে কর্মণ্য অবিরত, যে প্রত্যেকে যে যার স্বভাব অনুযায়ী কর্ম করে, শিক্ষিত অশিক্ষিত, এই ভক্ত জ্ঞানী যোগী, কত বিভিন্নতা, প্রত্যেকে নিজের নিজের কর্মের দ্বারাই, ইয়ত প্রবৃত্তির ভূতানাম এনা সর্বমিদম ততম স্বকর্মণা তমাভ্যস্য সিদ্ধিম বিন্দতি মানব। তো বলছেন যে প্রত্যেকে যে যে স্তরে আছে নিজের কর্মের দ্বারা, সেই কর্ম যদি ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করে, সেখান থেকেই কিন্তু সে শ্রেষ্ঠ জায়গাতে পৌঁছতে পারবে। প্রত্যেকের এই সাধন পথ কিন্তু আলাদা আলাদা, এই ভক্ত জ্ঞানী যোগী শিক্ষিত অশিক্ষিত। তো ভারতে কিন্তু এই ঈশ্বর লাভে, মোক্ষ লাভে কিন্তু সবার অধিকার, এটাই জ্ঞান লাভ, এটাই হলো চরম লক্ষ্য। সেজন্য এই বিভিন্ন কাস্টের মধ্যে কোনো ঝগড়া নাই। বলছেন যে যে নিয়ম তথাকথিতভাবে আমরা যাদের বলি যে শূদ্র, সে কর্ম অনুযায়ী বলা হচ্ছে, তার হয়তো সে তার কিছু মধ্যে তমগুণ প্রধান আছে, কিন্তু সেও ভগবানকে লাভ করতে পারবে। সে যেখানে আছে সেখানেই ওই কর্ম করে, সেখানেই কিন্তু সে ঈশ্বর আরাধনা করে ধীরে ধীরে সে তার তম স্টেট চেঞ্জ হয়ে যাবে। কর্ম বাইরে থেকে চেঞ্জ করতে হবে না, তখন কর্মের অ্যাটিচিউড চেঞ্জ হয়ে যাবে, কর্মের অ্যাটিচিউড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই মানে সেই জন্যই কাস্টের মধ্যে আমাদের আগে এই ঝগড়া একদমই ছিল না। ঝগড়া কখন এলো? যখন এই একটা শ্রেণী স্পেশাল অধিকার চায়, মানে প্রিভিলেজ চায়, তখন এই ঝগড়াটা এলো, এদের মধ্যে ঝগড়া তখন এলো। আমাদের আমরা আগে আগে পাই, যেমন একজন ব্রাহ্মণ, সে দরিদ্র নির্লোভী, সে সমাজে সবথেকে বেশি সে সম্মানের অধিকারী। কিন্তু এখন ধীরে ধীরে মানুষের মধ্যে যখন লোভ বেড়ে গেল যে সম্মান সবথেকে বেশি, কাজেই আমি বেশি ধন লাভ করব, আমি ভোগও বেশি করব, সম্মান বেশি মানে আমি বেশি ধন লাভ করব, আমি বেশি ভোগ করব, এই ভাব আসাতেই কিন্তু গণ্ডগোল শুরু হলো। তার মানে একজন নির্লোভী দরিদ্র ব্রাহ্মণ সম্মান বেশি, যখন সে বলল না আমার সম্মান বেশি, কাজেই আমি বেশি ধন পেতে ধন চাইছি, সম্মান চাইছি, তার মানে কি তার মধ্যে লোভ বাড়লো, কিন্তু সে কিন্তু আর তার ব্রাহ্মণত্ব থেকে ধীরে ধীরে নিচে নেমে গেল। কাজেই আগের যেই ব্রাহ্মণ আইডিয়া এগুলো ছিল গুণগত, গুণগত, কিন্তু যেই লোভ অহংকার স্বার্থবুদ্ধি এসে গেল, সে তার ব্রাহ্মণ পদ্ধতি থেকে তার পদচ্যুত হলো, কিন্তু যদিও সে ওই ঘরে জন্মগ্রহণ করেছে, কাজেই ধীরে 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 এই জিনিসগুলো গুণগত থেকে এটা জন্মগত আইডিয়াতে এসে গেছে, তার আর সেই আর ব্রাহ্মণত্ব থাকলো না, ব্রাহ্মণত্ব থাকলো না, ব্রাহ্মণ গুণাবলী থেকে সে নিচে, যখন সেই অধিকার চাইল, অধিকার চাইল যে আমার সম্মান বেশি, কাজেই আমি বেশি ধন ভোগ করব, আমি বেশি সম্মান পেতে চাই, কাজেই এই ভোগবৃদ্ধি ধন ধনাকাঙ্ক্ষা আসার জন্য এইসবের ডিগ্রেডেশন হলো। কিন্তু আসল উদ্দেশ্য ছিল এই চাতুর্বর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগাস, যে চাতুর্বর্ণ্যম যে সৃষ্টি করছি সে গুণকর্ম অনুযায়ী, বর্ণ এই আশ্রম অনুযায়ী প্রত্যেকে কর্তব্য কর্ম করে অ্যাকচুয়ালি লক্ষ্যের দিকে এগিয়ে যাবে। এইগুলোকে বুঝাতেই স্বামীজি পরবর্তীকালে বলবেন যে এই ধর্মব্যাধের কথা, যে ব্যাধ তার বাইরের কর্ম কিন্তু সেই মনে হচ্ছে যেন হিংসকর্ম, সে ই কাটছে, মাংস কাটছে, সে কিন্তু জ্ঞান লাভ করেছে। আর গৃহবধূ, গৃহবধূ তার সে
তার স্বামীকে সেবা করছে, তো বলছেন এই তারা কিন্তু তার মাধ্যমেই এই জ্ঞান লাভ করেছেন। আমাদের বড় উদাহরণ হলো রসিক ম্যাথর। রসিক ম্যাথরের কাহিনী খুবই ইন্টারেস্টিং, যে সে দেখছে ঠাকুরের কাছে কত কলকাতা থেকে শিক্ষিত লোকেরা আসছে, কন্টিনিউয়াস এই ধর্ম আলোচনা হচ্ছে, গান হচ্ছে, তো তারও খুব ইচ্ছা যে ঠাকুরের সঙ্গে কথা বলে সেও ভগবান লাভ করে। তো একদিন এইরকম ঠাকুর পঞ্চবটির দিকে যাচ্ছেন, এই রসিক ম্যাথর যে তার ঠাকুর যে যেখানে যেখানে পা ফেলছেন তার উপর সে সাষ্টাঙ্গ দিতে দিতে সে যাচ্ছে, হঠাৎ করে ঠাকুর পিছনে তাকাচ্ছেন। তো ঠাকুরকে বলছেন, বাবা আমার কিছু হবে না? ঠাকুর বলছেন, বলছে হবে বই কি, নিশ্চয়ই হবে, যে তুই তো মায়ের ভাঙ্গি, মানে বলেননি মথুরবাবুর সে বেতনভোগী কর্মচারী, বলছে তুই তো মায়ের সেবা করছিস, দেখুন পুরো আইডিয়াটাই পাল্টে দিলেন, যে সে কর্মকে চেঞ্জ করতে বলেননি, তার যে যেখানে কর্ম সেখানেই সে সেখান থেকে বড় হবে, যে তুই তো মায়ের ভাঙ্গি, মা জগদম্বার ভগবতী, তো সে সেখান থেকে, তো তারপর বলছেন হবে না কেন, তোর নিশ্চয়ই হবে, বলছে আমি কী করে বুঝবো, বলছে তোর মৃত্যুর সময় আমি আসব। তো রসিক ম্যাথর সেই যেদিন তিনি বুঝতে পেরেছেন যে তার মৃত্যু আসছে, সেই দিন থেকে বলছে তাদের পরিবারের সবাইকে তোরা আজকে তাড়াতাড়ি খেয়ে নে, তুলসীতলাতে তার খাট ওখানে সে শুয়ে দিতে বলেছেন, বলছেন তখন যখন মৃত্যু আসছে তখন দেখছে ঠাকুর এসেছেন, বলছে প্রণাম করে, বাবা তুমি এসেছো, তুমি কথা রেখেছো। তো এই দেখাচ্ছেন রসিক মাথুর যে সে কিন্তু তার কর্ম চেঞ্জ করলো না, কিন্তু ভগবান লাভে ভারতবর্ষে কাউকে কখনো বাধা দেওয়া হয়নি, কোনো বাধাপ্রাপ্ত হয়নি, যে যেখানে যে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, তার কর্ম চেঞ্জ, ব্যাদের কর্ম পরিবর্তন হয়নি, গৃহবধূর কর্ম পরিবর্তন হয়নি, রসিক ম্যাথুরের কর্ম পরিবর্তন হয়নি, কাজেই কর্মের ক্ষেত্রে উঁচু নিচু নেই, নো লোয়ার অ্যান্ড হায়ার ওয়ার, তাহলে বাইরের কর্ম চেঞ্জ করার কোনো দরকার নেই, বাইরের কর্ম চেঞ্জ করার দরকার নেই, সেই কর্মই উচ্চ থেকে উচ্চতর ভাব নিয়ে যদি করা যায় সেখানেই সে কিন্তু জ্ঞান লাভ করতে পারবে। তো এই কথা বললেন, এরপরে স্বামীজি এই প্যারাগ্রাফে এই পৃষ্ঠা দশের যে মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন, উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক একটি শ্রেণীতে ও বিভিন্ন সোপানে অবস্থিত, মানে বিভিন্ন সোপান একটা একটা স্টেপে আছে, যে তাহলে কী কর্ম করতে, কর্ম এমনভাবে করতে হবে সেই স্টেপ থেকে যাতে হায়ার স্টেপে যেতে পারে, মানে ভগবানের দিকে যেতে পারে অবস্থিত। এরপরে স্বামীজি নূতন জিনিস একটা, এই যে ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট আইডিয়া, ডিউটি অ্যান্ড মরালিটি, সদাচার, সুনীতি ও কর্তব্যবোধ, যে মানব সমাজ যে শ্রেণীবদ্ধ গোষ্ঠী এইটা ডিসকাস করতে গিয়ে স্বামীজি বলছেন ডিউটি আর মরালিটিতেও এই গ্রেডেশন বা ভেরিয়েশন আছে। আগে কি বললেন, মানব সমাজ একটা শ্রেণীবদ্ধ সংগঠন, এইটা বলার পরে এই বলছেন, এইটা ব্যাখ্যা করতে গিয়ে, এইটা আলোচনা করতে গিয়ে বলছেন যে ডিউটি আর মরালিটির ক্ষেত্রে এই গ্রেডেশন ভেরিয়েশন আছে, এই যে সদাচার ও কর্তব্য এটাও কিন্তু এই পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি সার্কামস্টেন্স অনুযায়ী এটা আলাদা হয়, একটা সোসাইটিতে সমাজ কি অনুসরণ করছে সেই অনুযায়ী এটাও চেঞ্জ হচ্ছে, আর প্রত্যেকের জীবনে হোয়াট ইজ দ্য স্টেট অফ ইয়োর লাইফ, আমার এই রকম প্রত্যেকের জীবনের কি অবস্থিতি এই অনুযায়ী কিন্তু এইগুলো চেঞ্জ হচ্ছে, এর কিন্তু একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল বের করা মুশকিল, ইউনিভার্সাল প্রিন্সিপাল বার করা মুশকিল, এই বিভিন্ন দেশের নৈতিক যে ধারণা এটা আলাদা আলাদা, যেমন দুই একটা উদাহরণ দিলেই আমরা সেটা বুঝতে পারব, যে বিভিন্ন দেশের এই নৈতিক ধারণা আলাদা, যেমন পারসিরা এই জ্ঞাতি ভাই ভগ্নী এদের মধ্যে পরস্পরের বিবাহ হয়, কোনো জায়গাতে পুরুষ তার ভ্রাতৃ, স্বামীজি এইগুলো বলেছেন, ভ্রাতৃবধূকে বিয়ে করে, এই ভারতে এই প্রথা ছিল, তিব্বতে স্বামীজি দেখেছেন যে এই পাণ্ডব পদ্ধতি, মানে কয়েক ভাই তাদের একজন পত্নী, মুসলমানদের মধ্যে এই কাজিনকে তারা বিয়ে করে,
তারপরে তামিলনাড়ুতে ম্যাটার্নাল ভাগ্নি অর্থাৎ মামা যাকে বলে সে ভাগ্নিকে বিয়ে করে। পাঞ্জাবিরা যেমন তাদের উচ্ছিষ্টের ব্যাপারে তারা হাত দিয়ে খেতে চায় না, তারা চামচু দিয়ে খায়, তারা খেতে খেতে সার্ভ করে, সার্ভ করতে করতে খায়, সার্ভ করতে করতে খায়, খেতে খেতে সার্ভ করে। কাজেই আগে ছিল ওই কুলীন যে ব্রাহ্মণ তারা অনেক বিয়ে করত। এই দশরথের তিনজন প্রধান রানী ছিল, তাছাড়া আরও অনেক ছিল। একমাত্র দেখা যায় যে অবতার হলেন শ্রীরামচন্দ্র, তার ক্ষেত্রে এক্সেপশন। আরব দেশে মোহাম্মদ তাদের এই বিয়েতে চারটি বিয়েতে রেস্ট্রিক্ট করেছেন। কাজেই এইগুলো কিসের জন্য, এই সমাজে স্ত্রী পুরুষের প্রপোর্শনের উপর ডিপেন্ড। কাজেই এই অনেক কন্ডিশন অনুযায়ী, সে দেশের কন্ডিশন অনুযায়ী, কিন্তু পরিস্থিতি অনুযায়ী, সমাজের অবস্থা অনুযায়ী এইগুলো চেঞ্জ হচ্ছে। বিভিন্ন দেশের এই যে নৈতিক ধারণা, এটা চেঞ্জ হচ্ছে, মরালিটি ভ্যারিজ। তার মানে স্বামীজি বলতে চাইছেন যে ডু নট থিঙ্ক ইওর মরালিটি ইজ দ্য অনলি মরালিটি, এইটা কিন্তু পরিস্থিতি অনুযায়ী, সমাজ কী অনুসরণ করছে, জীবনের অবস্থা অনুযায়ী এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন স্বামীজি চেষ্টা করছেন এর একটা ইউনিভার্সাল ভিত্তি বার করতে, যে সদাচারের এক সার্বভৌম ভিত্তি হতে পারে কি না। স্বামীজি বলছেন হ্যাঁ, এইগুলো আলাদা আলাদা হচ্ছে, কিন্তু সদাচারের এই মরালিটির একটা ইউনিভার্সাল ভিত্তি হতে পারে। সেটা কি আমাদের এই আধ্যাত্মিক পথে উন্নীত করছে কি না, সাহায্য করছে কি না, এইটা দেখতে হবে। বলছি এই যে বিভিন্ন দেশে যে মরালিটি বা নৈতিক ধারণা আলাদা আলাদা, কিন্তু এইগুলোর একটা বেসিক জিনিস কীভাবে আবিষ্কার করা যাবে, স্বামীজি এইটা আলোচনা করছেন। যে বলছে যে যেটাই করুক না কেন, কিন্তু আমাকে আধ্যাত্মিক পথে উন্নতির দিকে সে নিয়ে যাচ্ছে কি না, সাহায্য করছে না, এইটা দেখতে হবে। আমি যে স্তরে আছি সেখান থেকে হায়ার স্টেজে নিয়ে যাচ্ছে কি না, আমাকে জ্ঞান লাভের দিকে নিয়ে যাচ্ছে কিনা, এইটা কিন্তু দেখতে হবে। সে যে কোনো দেশেরই যে নীতি সে পালন করছে, সে শাস্ত্র অনুযায়ী এটা করছে, কিন্তু দেখতে হবে তাকে হায়ার স্টেজে নিয়ে যাচ্ছে কি না। এরপর স্বামীজি এই মরালিটির কথাও বলবেন, আমরা সেটা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যে এই ডিউটি আর মরালিটি, এই দুটোই কিন্তু, ডিউটি মরালিটি, এটার ক্ষেত্রেও গ্রেডেশন আছে, ভেরিয়েশন আছে, এটার অনেকগুলো ফ্যাক্টর আছে। কাজেই ইউনিভার্সাল একটা প্রিন্সিপাল বের করা মুশকিল, কিন্তু স্বামীজি একটা ইউনিভার্সাল প্রিন্সিপালও বের করার চেষ্টা করছেন ডিউটি আর মরালিটির ক্ষেত্রে। আমরা সেটা পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। ওম শান্তে 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 হরিঃ ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।